পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে 12 নম্বর ওয়ার্ডে কয়েকটি বাড়ি নির্মাণের কাজ চলছিল। সেই কাজ চলাকালীন এলাকার কাউন্সিলর ভবতোষ চক্রবর্তীর অনুগামীদের বিরুদ্ধে তোলাবাজের অভিযোগ ওঠে। এলাকাবাসীরা অভিযোগ করেন, তোলাবাজেতে বাধা দিতে গেলে ওই দুষ্কৃতীরা তাদের মারধর করে বলে অভিযোগ। বাড়ি করতে নামি তখন আমার হাজবেন্ডের কাছে 20,000 টাকা চেয়েছিল হাদু। হাদু আর টুকার দু ভাই মিলে ওরা হাদু চেয়েছিল, টাকা চেয়েছিল, তোলাবাজি করতে ওরা ওস্তাদ সেই জন্য চেয়েছিল। সেখানে না বাড়ি এখনো হচ্ছে, এখনো কমপ্লিট হয় না, কেস চলছে আমার। হ্যাঁ প্রথম ঢালাইটা দেওয়ার সময় প্রথম ঢালাইয়া কেস করেছে, দ্বিতীয় ঢালাইয়া কেস করেছে। আমরা চারিদিকে লোকজন ধরে ব্যবস্থা করে তারপরে আমরা উদ্ধার হচ্ছি। কোনো কারণে আমরা এত এত কষ্ট করে বাড়ি ঘর দোর করছি, 20,000 টাকা চেয়েছে, আমরা দিতে রাজি হই না, দিতে পারবো না বলে তার জন্য ওরা কেস করেছে। এবং পাড়াতে তো আরও অনেক রকম সমস্যা সবাইকে করছে। আমার বাড়ি একা না, পাশে একটা বাড়িতে সেখানে 2,00,000 টাকা চেয়েছে, ওই পাশে একটা বাড়িতে 1,000 টাকা চেয়েছে। হাদু আর টুকা দু ভাই মিলে ওরা চাইছে, ওরা শুধু ওরা কোন দল করে, ওরা ওরা তোলাবাজিতে আছে, ওরা তো আর শুধু শুধু পা যদি না করে তাহলে সে কি তোলাবাজি করতে পারবে, আসতে পারবে? সেটা আমরা জানি না কোন দল করে, কিন্তু কাউন্সিলর আমাদের আসছে না। কাউন্সিলরকে আমরা এই জন্য ডাকা হয়েছিল, আরো অনেক সমস্যা নেই, শুধু বাড়ির জন্য নয়, সব কিছু সমস্যাতে ওরা মাথা, সেই জন্য ডাকা হয়েছিল। কাউন্সিলর আমাদের এখানে আসে না, ওনা ওনারা কাউন্সিলর এখানে আসতে মানে চাইনি। ওদের দু ভাইকে যেন অ্যারেস্ট করা হয়, যেভাবে আমার নাম সম্পি দাস। সমস্যা হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে পাড়ায় ওরা অত্যাচার করে, ওদের অত্যাচার, ওরা দুটো ভাই বাড়িতে মেয়ে ছেলেদের ধরে মারধর করে এবং ওরা জামা প্যান্ট তো ছিঁড়ে দিয়ে পিটায়। তারপরে বাড়ির ছেলেরা এই ক্লাবে এসে বসতে পারে না, ক্লাবে এসে মারধর করে। ওর মা সবথেকে ওর মা হচ্ছে উচ্কার, ওর মা বলে আমার ছেলেটা বেশ করেছে, সেটা বলবে ওরা। এবং আমাদের এই ঝামেলার মধ্যে কাউন্সিলরকে ডাকা হয়েছে, কাউন্সিলর এখানে আসতে চাইছে না, বলছে আমরা ওই ঝামেলায় আমরা যাবো না। কিন্তু আমাদের ক্লাবের সমস্ত লোকেদের ডেকেছে যে ওনার কাছে যেতে হবে, কিন্তু আমাদের ক্লাবের লোকেরা কেন যাবে? ওরা আমাদের পাড়ায় মারবে, পাড়ায় আসবে কাউন্সিলর। কাউন্সিলর যখন ভোটের জন্য যখন আমাদের কাছে আসছে তখন তো আমাদের কাছে হাত জোর করে ভোট চায়, তাহলে আমাদের যখন পাড়ায় ছেলেদের যখন মার খায় তখন কেন কাউন্সিলর আসবে না? কাউন্সিলর তো আসা একান্ত দরকার এখানে। এখন কাউন্সিলর যখন তখন আমাদের ডাকবে, আমরা তো তখন যাবো না। আমাদের পাড়ার ঝামেলা আমাদের পাড়ায় মেটাতে হবে। আর ওরা যেন লোকের বাড়িতে বাড়িতে যেন মারধর অত্যাচার এইগুলো মেয়ে ছেলেদের পিটানো এগুলো যেন বন্ধ করে। এবং ওর মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, ওর মা সবাইকে উত্তেজিত করে ছেলেদের পাড়াতে। আমাদের পুলিশ হাদু টুকাই ওরা পুলিশের কালকে রাত্রির একটার সময় ওরা এই মাঠে এসে বলেছে পাড়ায় সব বেরিয়ে আয়, কে কোথায় আছে তাদেরকে দেখে নেবো। ওর বোন আমাকে মেরেছে কালকে, ওর মা আমাকে মেরেছে, ওনাকে মেরেছে, কোনো দোষ নেই। আমরা এখানে দাঁড়িয়ে মিটিং শুনছিলাম, মিটিং এ এসে হ্যাঁ কাউন্সিলর দুবার ডাকা হয়েছে, উনি আসেনি। এই মাত্র আর একটা প্রেস আসলো, এসে তারা বললাম ওকে ফোন করলো, ভবতোষ মাস আমাদের কাউন্সিলরকে ফোন করলো, উনি ফোনটা প্রথমে ধরলো, তারপর ফোনটা সুইচ অফ করে দিল, দিয়ে তারা মিস গেল ওখানে। এবার তারপর জানি না কি হলো, কিন্তু ওনাকে আমরা পাড়াতে ওনা উনি এখন বাধ্য, দুবার যখন দেখছে পাড়ার এলাকার লোক ওনার উপর খেপে গেছে, উনি এখন লোক দুজন ওনার প্রতিনিধিকে পাঠিয়েছে, বলছে যে চার পাঁচজন কাছে তোলা। আমরা এখন একত্রিত হবো, আমরা পাড়ার লোক কেউ আমরা এখন যাবো না, ওনাকে এখন আসতে হবে, আমরা যাবো না। উনি কাউন্সিলর হয়েছে কেন? উনি দেখো দরকার নেই, উনি দায়িত্ব নিতে পারবে না, তখন উনি কেন কাউন্সিলর হয়েছে? উনি দায়িত্ব নিতে না পারলে কিসের জন্য কাউন্সিলর? যখন ভোট করতে আসে দুয়ারে দুয়ারে আসে, তখন তো কেউ বলে না। আমার নাম দীপালি দাস। বিষয়টি তারা নবনির্বাচিত কাউন্সিলরকে লিখিতভাবে জানিয়েছেন। এলাকার কাউন্সিলর ভবতোষ চক্রবর্তী জানান, তার নাম করে যদি কেউ তোলাবাজি করে তার বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন, পাশাপাশি প্রশাসনকেও বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানাবেন। আমি এমন একজন ব্যক্তিত্ব, আমি তোলাবাজিকে কখনোই মেনে নেই না, তার ইনস্ট্যান্ট ইতিপূর্বে আমি আমার প্রশাসনকে জানিয়ে দিয়েছি। অতএব তোলাবাজির আমি যে প্রশ্রয় দেব না, সেই হিসাবে আমি প্রশাসনের কাছে চিহ্নিত ব্যক্তি। যে এটার মধ্যে দুইটি ছেলের এগেনস্টে ওদের বক্তব্য, তা স্থানীয়ভাবে তারা মানে ব্যাড নেমস হিসাবেই পরিচিত অধিকাংশ নাগরিকের কাছে, তা আমি ওটা পড়ার পর দেখলাম যে এই ঘটনাটা তো হচ্ছে ল অ্যান্ড অর্ডার সম্পর্কিত। তখন আমি কি করলাম, এই ব্যাপারটা নিজেকে ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে, কারণ আমি কাউন্সিলর, আমি ল অ্যান্ড অর্ডার দেখার ব্যক্তিত্ব নই, আমি মানুষের পরিষেবা প্রদান করার জন্যে সরকার আমাকে নির্দিষ্টভাবে কিছু কাজ আমাকে দেবে এবং সেই কাজকে আমি জনসাধারণের মধ্যে রূপদান করে তাদের মোটামুটি মানে নাগরিক সুরক্ষা দেওয়ার আমি চেষ্টা করব। সুরক্ষা মিন্স এই ধরুন ড্রেনেজ সিস্টেম, লাইটিং সিস্টেম, রাস্তা তৈরি, কিছু পার্ক তৈরি, এইসবের মাধ্যমে আমার কাজ সীমাবদ্ধ। মানে কথা হচ্ছে আমার কাছে কোনো রকম কমপ্লেইন আসলে সাথে সাথে আমি থানাকে সেটাকে আমি ইনফর্ম করি এবং কেউ যদি আমাকে কমপ্লেইন দেয় তার এগেনস্টে আমি ওই
প্রপার সেকশন অফ ল যেটাকে বলা হয় ওই ইয়ে 383-তে কেস করবার জন্যে আমি প্রেয়ার দেব। যদি তাতে আমার কোনো রকম ইনভলভমেন্ট থাকে এবং সেটা তদন্তে যদি সাবস্টেনশিয়েটেড হয় তাহলে আমার এগেনস্টে ক্রিমিনাল কনস্পিরেসি তদন্ত ইয়েতে দেবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।